ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমাদের সামনে আমি আবার চলে এসেছি একটি নিউ মজাদার অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে, আর ইন্টারেস্টিং। সো আজকে আমি অ্যাটাক করতে চলেছি টাউন হল টেনে। আজকে টাউন হল টেনকে পুরো পুড়িয়ে তছনছ করে দেব, আর সেটা লো লেভেলের আর্মি আর লো লেভেলের কুইন দিয়ে। সো সেটা আজকে আমি কীভাবে করি সেটা দেখতে হলে তো তোমাদেরকে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যেতে হবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অ্যাটাকটা না দেখলে কিন্তু খুব মিস করবে। তাহলে আজকে অ্যাটাকটা শুরু করা যাক। সো গাইস, আজকে আমি অ্যাটাক করতে চলেছি টিম ইলেভেনে। সো আমাদের টিম ইলেভেনের অ্যাটাকটা অনেক আগেই শুরু হয়ে গেছে। সো আমি অ্যাটাক করতে চলেছি, আর অ্যাটাক করার জন্য আমার আর্মি সব রেডি আছে, অ্যান্ড আমি সেই বেসের ওপরেই রয়েছি অ্যাটাক করবো বলে। সো তাহলে আজকের অ্যাটাকটা শুরু করে দেব। আমাদের অপোনেন্ট ক্লান টু, আর আমি আজকে অ্যাটাক করতে চলেছি টাউন হল টেনে। সো আজকে এই বেসটার উপর মানে অ্যাটাক করবো, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে অ্যাটাকটা শুরু করে দিই। ফার্স্ট তো একটা ফানেল ক্রিয়েট করে নেব, তারপর সো অ্যাটাক তাহলে শুরু করা যাক। অ্যাটাকেই দেখা যাক, শুরু করে দিয়েছি অ্যাটাক। এখানে আমি কুইন দিয়েছি, কুইনের পিছনে হিলার দিয়েছি, এখানে বেবি ড্রাইগান দিয়েছি, কুইনের ওপর একটা রেজ স্পেল দিয়েছি, এখানে কিং ওয়াল বেকার, কুইন ভেতরে ঢুকে গেছে। সো এবারটাই তো দেখার পালা যে কত দূর কি হতে চলেছে। মেশিন ডিপ্লয় করে দিয়েছি, কুইনের উপর একটা রেজ স্পেল। সো কুইন তো ভেতরে ঢুকে গেছে টাউন হলের। সো এবারটাই শুধু দেখার আর কিচ্ছু না। এখানে আমি মাইনর ডিপ্লয় করে দিয়েছি, ভাগের উপরে রেজ স্পেল, সরি হেলিং স্পেল, টাউন হল তো ডিস্ট্রয় হয়ে গেছে, এখনো হয়নি, হচ্ছে। ফ্রিজ, সো ইনফেনো ডিস্ট্রয় হয়ে গেছে, হেলিং স্পেল, আর্চার। সো এই অ্যাটাকে তো চিজটা আসা থেকে কেউ আটকাতে পারবে না, কারণ ইজিলি চিজটা চলে এসছে। মনে হচ্ছে কুইন অনেক, মানে কুইন অনেক ভালো কাজ করছে, অনেক অনেক, কুইনের কোনো তুলনায় হয় না। কুইন আজকে দুটো ইনফেনোকে ডিস্ট্রয় করেছে, সাথে টাউন হলকেও, আর সরি, আর মানে লগ লঞ্চার তো ছিলই কুইনকে সাহায্য করার জন্য। তো স্পেল তো আমার হয়ে গেছে, স্পেল তো আমাকে আর ইউজ করতেই হবে না। আর এই টাইমের মধ্যে আমার তো থ্রি স্টার আসছে 93%। উফ, কত ইজিলি আগে বেবি ড্রাইগান কিং দিয়ে আমি ফানেল ক্রিয়েট করে নিয়েছি, তারপর কুইন তো বিশাল কাজ করেছে, আর কুইনের পেছন থেকে লগ লঞ্চার ইউজ করেছিলাম, তো ইনফিনোকে ডিস্ট্রয় করে দিয়েছে, আর কুইন আর একটা ইনফিনোকে ডিস্ট্রয় করে দিয়েছে। 99 and 100 স্পেল স্যাক করে দিয়েছি, ইয়েস, ইজিলি থ্রি স্টার চলে এসে, কত ইজিলি থ্রি স্টার এসছে, বেবি ড্রাইগান, মাইরর, হিলার, আর কুইন তো মানে মানে বিশাল বড় একটা কাজ করেছে কুইন, কারণ কুইন টাউন হলকে ডিস্ট্রয় করেছে, আর টাউন হলকে ডিস্ট্রয় করার সাথে সাথে ইনফেনোকেও ডিস্ট্রয় করে দিয়েছে কুইন মাঝখানে ঢুকে। আর কুইনকে সাহায্য করার জন্য ছিল লগ লঞ্চার, লগ লঞ্চার মানে পুরো ইন মানে প্রথম ইনফেনোটাকে একদম ডিস্ট্রয় করে দিয়েছে। সো আমার ইজিলি থ্রি স্টার চলে এসে, বেবি ড্রাইগান, মাইনর অ্যান্ড কুইন অ্যাটাকে, ইয়েস, ইজিলি, কত সহজে থ্রি স্টার চলে এসছে। সো আজকে আমার অ্যাটাক কমপ্লিট হয়ে গেছে, আর ফার্স্ট অ্যাটাকেই থ্রি স্টার নিয়ে চলে এসেছি, থ্রি স্টার। সো
সত্যি। সো আমার মাইনার তো এখনো আমার আপগ্রেড হয়নি ল্যাবে, কিন্তু লো লেভেলের মাইনার তাও মানে বিশাল বড় কাজ করে দিয়েছে। সো আর আমার কুইন তো লো লেভেলের, তো কুইন যা কাজ করেছে না কিচ্ছু বলার মতন না, উফ ইজিলি আর কত সহজে সিস্টার এনে দিয়েছে। সো আজকে আমার অ্যাটাক হয়ে গেছে, তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট নিউ ভিডিওতে। সো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো অ্যাটাকটা দেখো। সো তোমাদের সাথে আবার নেক্সট যেতে দেখা হচ্ছে গাইজ, আজকে এইটুকু, বাই।